দুঃখ আসলে কী? আমাদের ইচ্ছের বিরুদ্ধে যদি কিছু ঘটে যায়, যেটা আমরা আশা করি সেটা যদি না পাই, সেটাই হলো দুঃখ। জীবনে প্রত্যেকটা মানুষই কখনো না কখনো দুঃখটা অনুভব ঠিকই করেছে, কিন্তু দুঃখ কি আমরা পাই না দুঃখ আমরা তৈরি করি? আমরা প্রত্যেকটা মানুষ যখন জন্ম নিই তখন সব কিছুই আমাদের কাছে অজানা থাকে। কোনটা ভালো কোনটা খারাপ কিচ্ছু জানা থাকে না। সময়ের সাথে সাথে যত বড় হই ততই আমাদের ইচ্ছেগুলো বাড়তে থাকে, আশাগুলোও বাড়তে থাকে। ছোটবেলায় ইচ্ছেগুলো খুবই সামান্য থাকে, সময়ের সাথে সাথে যতই বড় হই আশাগুলো বাড়তে থাকে। যত দিন আমরা বেঁচে থাকি ঠিক ততদিনই আমাদের মধ্যে কোনো না কোনো আশা অবশ্যই থাকে। মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সাথে ইচ্ছেগুলোও থেকে যায়। কখনো কখনো তো আমরা নিজেও জানি না আমরা কেন আশা করছি, কি কারণেই বা আশাটা করছি, কিন্তু তবুও যদি সে আশাটা একবার তৈরি হয়ে যায় সেটা না পেলেই শুরু হয়ে যায় দুঃখ। সত্যি কথা বলতে দুঃখ আমরা পাই না, দুঃখ পাওয়ার রাস্তাগুলো আমরা তৈরি করে নিই, আমরা নিজেরাই আমাদের দুঃখের কারণ। যখন আমাদের মধ্যে কোনো আশা থাকবে না তখন সেখানে আমাদের কাছে কোনো দুঃখ আসতে পারবে না, অর্থাৎ আমরা নিজেরাই নিজেদেরকে দুঃখ।